সৈকত শহর দীঘায় শুরু হলো বেঙ্গল বিজনেস কনক্লেভ। সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিন ধরে চলবে এই সম্মেলন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণিজ্য সম্মেলন ঘিরে সেজে উঠেছে সৈকত শহর দীঘা। বুধবার থেকেই দীঘায় শুরু হচ্ছে বেঙ্গল বিজনেস কনক্লেভ বা বিবিসি। একদিকে ব্যবসা বাণিজ্য আর শিল্প স্থাপনের ক্ষেত্রে সমন্বয় সাধন, অন্যদিকে দীঘা, মন্দারমণি, তাজপুর ও শঙ্করপুরকে পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলে ধরার লক্ষ্য মমতার। দীঘাতে নবনির্মিত কনভেনশন সেন্টার দীঘাশ্রীতে এই বাণিজ্য সম্মেলনে 15টি দেশের প্রায় 1500 জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই প্রায় 1000-এরও বেশি প্রতিনিধি এসেছেন সমুদ্র সৈকত দীঘাতে। আন্তর্জাতিক মানের এই বাণিজ্য সম্মেলনকে কেন্দ্র করে সেজে উঠেছে দীঘা। পর্যটকদের জন্য একটি স্থায়ী বিনোদন পার্কও গড়ে তুলেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ, সেটিরও উদ্বোধন হবে এদিন। বাণিজ্য সম্মেলন উপলক্ষে দীঘায় পৌঁছেছেন শিল্পমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, ব্যবসা বাণিজ্য আর শিল্প স্থাপনকে আরও সরলীকরণের লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিজনেস কনক্লেভ। এর আগে শৈলশহর দার্জিলিংয়েও হয়েছে, এবার সৈকত শহর দীঘায়। দেশের প্রথম সারির শিল্পপতিরা উপস্থিত থাকবেন সম্মেলনে। বাড়ানো হয়েছে দীঘার নিরাপত্তা। আজ আমরা গর্বিত যে সারা দেশ থেকে, রাজ্য থেকে, বিদেশ থেকে শিল্পপতিরা আসছেন কালকে শিল্প সম্মেলনের জন্য। আমাদের এমএসএমই, ক্ষুদ্র ব্যবসা, তারও মানুষরা আছেন, মধ্য ব্যবসাদের মানুষরাও আছেন, বড় ব্যবসা যারা করেন এরকম আছেন, তার ডিটেলস আপনাদের দিচ্ছি না, চমকটা যাতে কালই আপনারা দেখেন নিজের চোখ। এই সরকারের নীতি, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে জেলায় জেলায় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেন, আস্তে আস্তে আমাদের বিভিন্ন জেলায় আমাদের এগিয়ে যেতে হবে, যেখানে মানুষ গিয়ে কৃতার্থ হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব মেদিনীপুর।